চলছে দু সালের সেপ্টেম্বর মাস আর বিগত বাইশে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দেবী মহালক্ষ্মীর মহান ব্রত উৎসব আগামী পনেরো দিন ধরে চলবে এই বিশেষ ব্রত উৎসব সাধারণত ভাদ্রপদ মাসে মহালক্ষ্মীর উপবাস পালন করা হয়ে থাকে কথিত আছে যে এই পনেরো দিনের মধ্যে যারা ভরে দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা এবং উপবাস করতে পারবে তাদের জীবনে কোনো সমস্যা তো থাকতেই পারে না বরং অপার সুখ লাভ করে থাকে সেই জাতক বা জাতিকা অর্থ শস্যের ঘাটতি কখনোই হবে না এবং মহালক্ষ্মীর এই যে মহান যে ব্রত উৎসব চালু হয়েছে বা শুরু হয়েছে এর ফলস্বরূপ বিশেষ এমন চারটি রাশির জাতক জাতিকা আছেন যারা অপার উন্নতি করবেন আপনাদের কেরিয়ারে আপনাদের ব্যক্তিগত ফ্রন্টে এবং অর্থনৈতিকভাবে নিজেদেরকে সমৃদ্ধশালী মনে করতে চলেছেন মহালক্ষ্মীর আশীর্বাদের কারণে আগত পনেরোটি দিন ভাগ্যবান কোন চার রাশির জাতক জাতিকা তাদের বিষয়ে তো আলোচনা করবই তবে ইন প্রথমে আপনাদের জানিয়ে রাখি যদি চাকরি বা ব্যবসায় সমস্যায় থাকেন তারা তারা প্রত্যেকেই কিন্তু এই পনেরো দিনের মধ্যে রোজ মহালক্ষ্মীর উপবাস পালন করুন মহালক্ষ্মীর ব্রতকথা পাঠ করুন আর সঙ্গে ষোলোটি করে চাল রাখুন দুই হাতে যখন ব্রত ব্রতকথা পাঠ করবেন এক হাতে ষোলোটি আর এক হাতে ষোলোটি এরমভাবে মোট বত্রিশটি চাল অবশ্যই সঙ্গে রাখবেন আর প্রথম তিন দিন অন্তত উপবাস আপনারা মাস্ট করুন পুরোটা যদি না পারেন অন্তত প্রথম তিন দিন কিন্তু আপনাদেরকে উপবাস করতেই হবে আবার আপনারা কিন্তু দেবী লক্ষ্মীকে ক্ষীর দিতে পারেন নিবে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন তারপর সেই ক্ষীরের ভোগ অন্তত ষোলো জন কন্যার মধ্যে আপনারা দান করে দিন ভাগ করে দিন প্রসাদ স্বরূপভাবে তাহলে সম্পদ সম্পৃদ্ধি সমৃদ্ধি নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তিতে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন আর দেবী লক্ষ্মীর বা মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চহে চ ধিমহি তন্নলক্ষ্মী লক্ষ্মী আয়াত এটি কিন্তু এই পনেরো দিন বিশেষ করে সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করতে ভুলবেন না আর যারা সিদ্ধি করতে চান তারা অবশ্যই এক হাজার আশি বার করে জপ করবেন একটি স্থানে বসে এবং অবশ্যই এই পনেরোটি দিন আপনাদের উপবাস পালন করতে হবে এবং প্রত্যেক দিন মহালক্ষ্মীর ব্রতকথা শ্রবণ করতে হবে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফিরব কোন সেই ভাগ্যবান চারটি রাশির জাতক জাতিকা যাদের উপরে দেবী লক্ষ্মীর অপার কৃপাবর্ষিত হতে চলেছে প্রথম যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি বুধের নিজস্ব রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের উপরে আগত পনেরো দিন দেবী মহালক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনাদের উপরে থাকতে চলেছে দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু সূর্য সূর্যমঙ্গলের সংযোগ সুখভাবে গঠিত হয়েছে কিন্তু এই দেবী লক্ষ্মীর কারকগ্রহ শুক্র তো আপনাদের পরিবারের ভাব বাণীর ভাব অর্থের ভাবে বসে আছেন গোচর করে আছেন সেখান থেকে যদিও তিনি পূর্ণ দৃষ্টি আপনাদের এইট হাউসে দিচ্ছেন আর তৎসত্ত্বেও বলবো আপনাদের মুখনিশ্রিত বাণীর কারণে আপনারা এই সময় প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন যারা ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি বিজনেস মহিলাদের সম্পর্কিত বস্তুবস্ত্র সামগ্রী রেস্টুরেন্টের জগতে আছেন লাইফ স্টাইল ওরিয়েন্টেড সেক্টরে আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজ্যগের ন্যায় পরিলক্ষিত হচ্ছে শুক্রের অপার কৃপাতে দেবী লক্ষ্মীর অপার কৃপাতে পরিবারের সদস্যদের দ্বারাও আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হবেন এবার যারা দীর্ঘদিন ধরে সেভিংস বা সঞ্চয়ের প্ল্যানিং করছিলেন ভাগ্য আপনাদের সঙ্গ দিচ্ছিল না এবার কিন্তু অর্থ সঞ্চয় করতে আপনারা সক্ষম হতে চলেছেন চোখের দাঁতের বা হাতের বা কানের যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই সেখান থেকে আপনারা মুক্তি পাবেন এক কথায় বলতে গেলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হতে চলেছে ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশান পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও হতে পারে নতুন নতুন বন্ধুত্ব গড়ে উঠবে আর যা যে যে নতুন সম্পর্কে আপনারা পড়বেন সেগুলি দীর্ঘস্থায়ী দীর্ঘজীবী হবে এবং তাদের সঙ্গ এবং সহযোগিতাও আপনারা লাভ করতে চলেছেন অফিসে বস কলিকদের সাহায্যে আপনারা আর্থিক মুনাফার পাশাপাশি নাম সম্মান প্রভাব প্রতিপত্তি খ্যাতি যশ বৃদ্ধিতেও উপকৃত হবেন আপনাদেরকেও বলবো, আপনারাও কিন্তু অবশ্যই এই পনেরো দিনের মধ্যে অন্তত পক্ষে তিন দিন উপবাস থাকুন আর সেই তিন দিন দেবী লক্ষ্মীকে ক্ষীর ভোগ হিসাবে নিবেদন করুন তারপর সেই ক্ষীর অন্তত ষোলো জন কন্যার মধ্যে দান করে দিন এবং শুরুতে আমি দেবী মহালক্ষ্মীর যে গায়ত্রী মন্ত্র আপনাদের সাথে জানিয়েছিলাম সেটি একশো আটবার করে সন্ধ্যাবেলার সময় জপ করতে যেন বলবেন না তাহলে দেখবেন দেবী লক্ষ্মীর মহালক্ষ্মীর অপার কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূর্যদেবের নিজস্ব রাশি অর্থাৎ সমগ্র সৌরজগতের রাজা সূর্যদেব আর তার নিজস্ব রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ লিও সাইনের জাতক জাতিকাদের কথা বলছি আপনাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত উপকৃত আপনারা হবেন বিশেষ করে আপনারা এই যে মহালক্ষ্মীর আশীর্বাদের কারণে আগত পনেরো ষোলোটি দিন আগত এই পনেরো দিন দেখুন শুক্রাচার্য কিন্তু আপনাদের টুয়েলভ হাউসে বসে আছেন আর চন্দ্রদেবের ঘরে আপনাদের ব্যয় আপনাদের ব্যয়ের ভাবে মোক্ষের ঘরে বসে আছেন সূর্যমঙ্গলের সংযোগ তৈরি হচ্ছে কোথায় আপনাদের সেকেন্ড হাউসে পরিবারের ভাব বাণীর ভাব বর্তরভাবে শনি বক্রি হলেও শস নামক পঞ্চ মহাপুরুষ যুক্ত আছে রাহুকেতু ট্রানজিটের মুডে আছে অর্থাৎ এ সময় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা একাধিক উপায়ে লাভান্বিত হবেন আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়তে চলেছে স্বামী স্ত্রী আপনাদের মধ্যে সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন সুখকর হতে চলেছে ব্যবসাদারীদের জন্য সময় সুযোগ তো অত্যন্ত শুভ দেবী মহালক্ষ্মীর কৃপায় একাধিক উপায়ে আপনারা লাভবান হবেন যারা দীর্ঘদিন ধরে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে বিভিন্ন প্ল্যানিং করে আসছিলেন আপনাদের সেই প্ল্যানিং এবার সফল হতে চলেছে আর্থিক সংকটের মধ্যে যারা ছিলেন ধীরে ধীরে আপনাদের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে আপনি এ সময় পরিবার পরিজন ব্যক্তি ব্যক্তিবর্গদের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতার আশা কিন্তু করতেই পারেন চোখ কান নাক দাঁত হাত এই কয়েকটি জায়গায় যদি কোনো সমস্যা থেকে থাকে এই পনেরো দিনের মধ্যে অবশ্যই সেই সমস্যা থেকে আপনারা সম্পূর্ণ রেহাই পাবেন রিকভারি পেতে চলেছেন এক কথায় বলতে গেলে সিংহ রাশির জাতক জাতিকাদের ব্রেন কিন্তু এই সময় খুব সার্প কাজ করবে এ সময় আদালত কোর্টে কোনো কেস পেন্ডিং থেকে থাকলে সেখানেও আপনারা জয়যুক্ত হবেন আর নতুন কোনো বিজনেসের তো আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা না করে করাটাই আপনাদের ক্ষেত্রে বেটার হবে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও আর্থিক সামাজিক বা মানসিকভাবে কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হতে পারেন আপনাদেরকেও বলবো এই পনেরো দিনের মধ্যে মহালক্ষ্মীর যে ব্রত উপবাস এই পনেরো দিনের মধ্যে অন্তত তিন দিন উপবাস থাকুন এবং সেই তিন দিন দেবী লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন তারপর ভোগ ভোগ প্রসাদ হিসাবে সেই ক্ষীরকে আপনারা অন্তত ষোলো জন কন্যার মধ্যে দান করে দিন পায়েসও দিতে পারেন অত্যন্ত উপকৃত হবেন দেবী মহালক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হবে পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তুলা তুলা রাশি তুলা লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের রাশির মালিককে আপনাদের রাশির মালিক শুক্র আর শুক্রের সঙ্গেই তো লক্ষ্মীর সম্পর্ক আর শুক্র কিন্তু চন্দ্রদেবের ঘরে আপনাদের কর্মস্থানে গোচর করছেন অত্যন্ত উচ্চ অবস্থানে থাকতে চলেছেন কর্মজাগতিক দিক থেকে আগত পনেরোটি দিন আপনাদের অসাধারণ কাটবে শুক্র মার্গী অবস্থাতে আছে আর যার ফলস্বরূপ কিন্তু এ সময় যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের অবশ্যই হতে চলেছে রাজনৈতিক জগতে যারা কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ ভালো আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে নতুন কোনো উচ্চ পদে কিন্তু আপনারা আসীন অবশ্যই হতে পারেন এ সময়ে আপনারা কিন্তু অবশ্যই একটু রোম্যান্টিক মুডেও থাকবেন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় বা বিক্রয় করবার জন্য সময়ের সুযোগ আপনাদের ফরেই থাকতে চলেছে কেরিয়ারে আপনারা নতুন মাত্রা একটি অনুভব করবেন ছয়ই অক্টোবরের আগে পর্যন্ত তুলা রাশিদের মধ্যে যারা বিজনেসম্যান আছেন তারাও কিন্তু আর্থিক মুনাফা লুটতে চলেছেন আর এ সময়ে চাকরিজীবীদের তো প্রবল ধন লাভের যোগ আছে আর্থিক পরিস্থিতি অবশ্যই উন্নত হবে তুলা রাশির জাতক জাতিকাদের এই পনেরো ষোলো দিন কিন্তু কোনো তীর্থযাত্রা বা তীর্থ ভ্রমণের সুযোগ আপনাদের ক্ষেত্রে আছে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের বন্ধন আরও মজবুত হবে কোনো কোনো তুলারাশির জাতক জাতিকাদের গৃহে পরিবারে কোনো নতুন সদস্যের বা নতুন কোন আনন্দের আগমন ঘটতে চলেছে যা পুনরায় আপনাদের রসকসহীন গৃহ গৃহ গৃহের পরিবেশকে পুনরায় কিন্তু আনন্দ মুখর বা হাসি মজায় ভরিয়ে দিতে চলেছে তুলারাশির জাতক জাতিকারা বিব বিগত দু আড়াই বছর ধরে শারীরিক কষ্ট মানসিক কষ্ট মুখরিস্ত্রিত বাণীর কারণে আপনারা অনেক কিন্তু পর্যদস্ত হয়েছেন এবার কিন্তু দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদের কারণে আপনাদের কেরিয়ার ব্যক্তিগত দিক পরিবারের দিক ব্যাংকের ব্যালেন্সের দিক থেকে শুরু দেখতে গেলে অপার সুখ কিন্তু আপনারা লাভ করবেন হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু ঘটতেই পারে সর্বশেষ এবং অন্তিম যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির ধাইয়া চললেও শনির শস নামক পঞ্চমহাপুরুষ যোগেরও কিন্তু কিছুটা এফেক্ট আপনাদের উপরে অবশ্যই আছে তবে দেবী লক্ষ্মীর ধারক কারক বাহক গ্রহ শুক্র তিনি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করছেন চন্দ্র চন্দ্রদেবের ঘরে অত্যন্ত লাভান্বিত আপনাদেরকে তিনি করবেন আপনাদের রাশির মালিক মঙ্গলদেব তিনি লাভভাবে গোচর করছেন সূর্যদেবের সাথে যার কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনি ঠাইয়া চললেও এ সময় কিন্তু আপনারা দেবী মহালক্ষ্মীর আশীর্বাদের কারণে নিজেদেরকে ধন্য অনুভব করবেন এই পনেরো দিন সকল প্রকার কর্মেই আপনারা পাবেন সাফল্য মন থাকবে প্রসন্ন আর্থিক পরিস্থিতির হবে উন্নতি এ সময় আপনারা জীবনে একাধিক ক্ষেত্রে লাভকে অর্জন করবার জন্য নতুন নতুন সুযোগ পাবেন সময় সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করুন গৃহের পরিবেশ ইতিবাচক থাকবে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে এবং সম্পর্কের মজবুতিও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তি বর্গের দ্বারা আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হতে পারেন এ সময় কিন্তু অবশ্যই তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও আপনারা পেতে চলেছেন যৌনবাসনা কাম চাহিদাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখবেন আর এ সময় নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস কিন্তু আপনারা পেতেই পারেন হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস বা কোনো রেস্টুরেন্ট বা কোনো মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রীর বিজনেস যারা করেন বা এই ধরনের সেক্টরে যারা কোনো কাজ করেন যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের সেক্টরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান তাদের জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে দেখুন আপনাদেরকেও বলবো এই পনেরো দিনের মধ্যে মহালক্ষ্মীর ব্রত উপবাস একটা না পনেরো দিন না করতে পারলেও অন্তত প্রথম দিকের তিন দিন করুন আর এই তিন দিন দেবী মহালক্ষ্মীকে ক্ষীরের প্রসাদ নিবেদন করুন আর পুজো হয়ে গেলে সেই ক্ষীরের প্রসাদ অন্তত ষোলো জন কন্যার মধ্যে দান করে দিন উপকৃত নিশ্চিতভাবে হবেন আর ভিডিওটি শুরুতেই আমি দেবী লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র আপনাদেরকে জানিয়েছি সেটি একশো আটবার করে সন্ধ্যাবেলার সময় জপ করবেন আর যদি সিদ্ধ লাভ করতে চান বা সিদ্ধি পেতে চান তাহলে আপনাদেরকে এক হাজার বার করে জপ করতে হবে এক টানা একশো আট তিন